गुड मॉर्निंग डियर स्टूडेंट कागदीप पॉलीचाइल्ड मिशन ई लर्निंग क्लास स्टैंडार्ड वन सब्जेक्ट कंप्यूटर तुम्हारे आज के कंप्यूटर माउसेर व्यवहार पद्धति पेज नम्बर 13 एवं 14 पेजे माउसेर व्यवहार पद्धति माउस कीभावे आमरा व्यवहार करब तुम्हारा देखेछो तुम्हारे जो कम्पिटारे लैबे नहीं जावा एक कलो धरण एक पैडर ऊपर एक छोट हाथे धरे तुम्हारा नड़ाचाड़ा करो जे जिनिसटाके सेई जिनिसटाके आमरा जानी तुम्हारे देखिए ओटाके माउस बोले एवं माउसेर व्यवहार एवं काजो देखिए ओई माउसटाके किभावे व्यवहार करब बा व्यवहार करार पद्धति सेई सम्बन्धे आमरा आजके जानब। प्रथमत माउसे तीनटे बटन थाके एक लेफ्ट बटन बा लेफ्ट क्लिक एक राइट क्लिक और एक स्क्रॉल मैं आगे दिनकार बोले ना तर्जनीते लेफ्ट क्लिक मैं तर्जनीटा लेफ्ट क्लिकर उपरे राइट क्लिकर उपरे मध्य आंगुलटी रखते हैं। एइबारे आमरा माउसे व्यवहार करब किभावे प्रथमत আমাদের হাতের তালুটি এই যে হাতের তালু এইটাকে তালু বলে এইটাকে আমরা মাউসের উপরে রাখব তারপরে কি করব না আমাদের তর্জনীটি মাউসে বাম দিকে অর্থাৎ যেটা লেফট ক্লিক বলছি তার উপরে রাখব। তিন নম্বর কি মধ্যম আঙুলটি অর্থাৎ এই আঙুলটি মাউসে রাইট ক্লিকের উপরে রাখব অর্থাৎ ডান দিকে তারপরে মাউসের আজ যে বৃদ্ধা আঙুল আজ যে বাদবাকি আঙুল কনিষ্ঠ বৃদ্ধা যে বাদবাকি আঙুলগুলি পড়ে আছে সেইটা মাউসটাকে চেপে ধরবো আর চেপে ধরতে সাহায্য করবে। পাঁচ নম্বরে কি না মাউসে যে স্ক্রল বাটনটি থাকে ওই স্ক্রল বাটনটি ঘোরানোর জন্য আমরা লেফট ক্লিকের থেকে তর্জনীটা সরিয়ে ওই স্ক্রল বাটনটি যখনই দরকার স্ক্রল বাটনটিকে তর্জনীর মাধ্যমে কাজ করব। ছ নম্বর মনিটর স্ক্রিনে মাউস পয়েন্টার নাড়াবার জন্য মাউস টেবিলের উপরে অথবা মাউস প্যাডের উপর মাউসের টেবিলে বা মাউস প্যাডের উপর রেখে মাউসটা নাড়াচাড়া করব না হলে দেখবে অনেকবার মাউসের যে তীরচিহ্নটা তোমরা দেখতে পাও ওইটা মাঝে মাঝে মিস করে যাবে মাউস প্যাডের উপরে না থাকলে। তাহলে আমরা মাউসের ব্যবহারের পদ্ধতি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে মাউসটাকে তালু দিয়ে মাউসের উপর রাখতে হবে তালুটি মাউসের উপর রাখতে হবে। দু নম্বর তর্জনীটি এই যে তর্জনী আঙুলটি লেফট ক্লিকের উপর রাখতে হবে এবং মধ্যম আঙুলটি রাইট ক্লিকের উপরে রাখতে হবে এবং যখনই স্ক্রল বাটনের কাজের প্রয়োজন তখনই তর্জনীটি সরিয়ে স্ক্রল বাটনের উপরে রাখতে হবে। এছাড়া মাউসের তর্জনী এবং মধ্যম বাদে আর যে কটি আঙুল আছে সেটা মাউসকে চেপে ধরতে হবে এবং মাউসটিকে কাজ করার সময় মাউস প্যাডে বা মাউসটিকে টেবিলের উপরে রাখতে হবে রেখে কাজ করতে হবে। এই হচ্ছে মাউসের ব্যবহার বা মাউসের ব্যবহারের পদ্ধতি। তোমাদের এই মাউসের ব্যবহারের পদ্ধতি পড়া থাকলো 13-14 পেজ।